এই মেন গেটের যে তালাটা তুমি দেখতে পাচ্ছ সেই তালার চাবি ফ্ল্যাটের যে কজন বাসিন্দা আছে প্রত্যেক ফ্ল্যাটের বাসিন্দাদের কাছে থাকে, এবং প্রত্যেক দিন সকালবেলা যিনি আগে ওঠেন তিনি সেই ফ্ল্যাটের এই যে মেন গেটের তালা সেটা খোলেন, তারপর সকালবেলা এই ফ্ল্যাটে তালা পড়ে যায়, তারপর বিকেল চারটে পর্যন্ত এই যে ফ্ল্যাটের যে গেটের যে তালা সেটা বন্ধ থাকে, এবং তার মধ্যে ওই সময়টার মধ্যে যদি কারোর বাড়িতে কেউ আসে তারা নিজেদের থেকে চাবি তারা ফেলে দেন বা নিয়ে আসেন, গেটে তালা খোলেন, এবং তারপরে বিকেল পাঁচটা থেকে আবার রাত নটা পর্যন্ত এই যে মেন গেটের যে তালাটা সেটা খোলা থাকে। এখানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তদন্তকারী অফিসাররা ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেটা অনুযায়ী জানতে পেরেছেন যে খুনটা দুপুর তিনটে থেকে পাঁচটার মধ্যে হয়েছে, অর্থাৎ যে সময় এই ফ্ল্যাটের মেন গেটের তালা বন্ধ থাকে তার থেকেই কিন্তু অন্তত এই খুনের ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত আছে তারা পরিচিত বলে অনুমান করা হচ্ছে। তার কারণ যদি পরিচিত কেউ না থাকতেন তাহলে এই ফ্ল্যাটের যে গেট এই যে মেন গেটের তালা সেই মেন গেটের তালা খোলার জন্য সুস্মিতা বা তার ছেলে তমোজিৎ তারা চাবি দিতেন না, সেই তালা খোলার পরেই কিন্তু তিনতলার ফ্ল্যাটে এতটাই পৌঁছায় এবং তারপর খুনের ঘটনা ঘটে। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি আমার ক্যামেরা পার্সন নবীনকে বলবো ওই পাশের একটা ছবিটা দেখাতে, এই যে বিল্ডিং তার উল্টো দিকে প্রায় 40 ফুটের মধ্যে একটা মুদিখানার দোকান একটা বাড়ির মধ্যে রয়েছে, যে দোকান এখন বন্ধ হয়ে গেছে, দুপুর 12টা পর্যন্ত এই দোকান খোলা থাকে, এবং এই সময়ের মধ্যে ওই বাড়ি থেকে যদি কেউ ঢোকে তাহলে তাদেরকে দেখা, এই বাড়িতে কেউ ঢুকলে সেটা নজরে আসার কথা, কিন্তু দুপুর 12টার সময় এই দোকান বন্ধ হয়ে যায়, এবং ঘটনাচক্রে সেই দিন যেদিন ঘটনা ঘটে সেদিন কিন্তু ওই দোকানটাও বন্ধ ছিল, ওই গোটা পরিবার তারা ছিলেন না। ফলে কোথাও না কোথাও আততায়ীর কাছে এই ধরনের পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন ছিল বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। যদি এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা মোটিভ ক্লিয়ার নয়, সমস্ত অ্যাঙ্গেল যতগুলো রয়েছে সেগুলো তারা এক্সপ্লোর করার চেষ্টা করছেন, তার যারা নিকট আত্মীয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল থেকে আমরা দেখছিলাম তার স্বামী তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আজকে আবারও তার সাথে কথা বলবে এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও কথা বলছেন, কিন্তু সেখান থেকে খুনের কিনারা করার মতন কোনো জোরালো পয়েন্ট কিন্তু এখনও তারা পাননি। ফলে এই যে ফ্ল্যাটের চাবি যেটা উধাও যে চাবি খুলে এই মেন গেট খোলা হয়েছিল যে চাবি দিয়ে, সেই চাবিও কিন্তু আততায়ী তার নিজের সঙ্গে নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে, এবং যার সঙ্গে ওই সুস্মিতা দেবী তার মোবাইল ফোনটাও গায়েব রয়েছে। ফলে এই সমস্ত যে মিসিং লিঙ্কগুলো সেগুলোই কিন্তু জুড়ে জুড়ে কোথাও না কোথাও এই ঘটনার যে কিনারা করার জন্য যে ধরনের সূত্র দরকার সেই সূত্র হাতড়াচ্ছেন লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা। আপাতত ধন্যবাদ পিয়ালি। অন্যদিকে পর্ণশ্রী জোড়া খুনে তপন মণ্ডলের আংটিতে পাওয়া গিয়েছে রক্তের দাগ, সেই রক্তের দাগ কোথা থেকে এলো, সুস্মিতার নখে পাওয়া রক্তের দাগের সঙ্গে তা মিলিয়ে দেখছেন গোয়েন্দারা। দুটি নমুনায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার দিন বেলা 11টা নাগাদ জরুরি কাজ আছে বলে বেরিয়ে যান সুস্মিতার স্বামী তপন মণ্ডল, আবার বিকেলের পর ব্যাংকে ফেরেন। মাঝে খিদিরপুরে একটি ক্লায়েন্টের বাড়িতে যান তপন মণ্ডল। দুপুর থেকে বিকেলের মধ্যে 6 থেকে 7 বার শ্রী সুস্মিতাকে ফোন করেন তপন মণ্ডল। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, যে সময়ে খুনের একটা মোটামুটি সময় অনুমান করছেন তদন্তকারীরা, সেই সময় তপন মণ্ডল তার কর্মস্থলে ছিলেন না, বাইরে ছিলেন, আর কি কি উঠে আসছে? রহস্য তো সেই জায়গায়, তিনি ছিলেন কোথায়, তার যে বয়ান তার স্টেটমেন্টে পাওয়া যাচ্ছে ও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে তদন্তকারীরা সব থেকে বড় আশঙ্কা করছিলেন যে আনকনসিয়াস করে এই গোটা হত্যাকাণ্ড চালানো হয়েছে। সেখানে দাঁড়িয়ে গতকাল দুটি মৃতদেহরই পোস্টমর্টেম হয়, অটোপসি হয় এবং অটোপসি সার্ভিসের যারা জানাচ্ছেন যে মূলত তার স্টোমাক থেকে বা তার পেট থেকে কোনোরকম কোনো এমন কোনো কেমিক্যাল এমন কোনো এলিমেন্ট পাওয়া যায়নি যার মাধ্যমে তাদেরকে আনকনসিয়াস করা হয়েছে। এখানেই সব থেকে বড় রহস্যের জট যে দুজন, একজন 40 বছর নারী এবং আরেকজন ক্লাস 8-এর ছাত্র, একদম ফোন করা হলো, অথচ কোনো প্রতিরোধ বা কোনো রেজিস্টেন্স বা কোনো ডিফেন্স পাওয়া গেল না। সামান্য নখে একটা আঁচলের একটা ব্লাড স্টেন পাওয়া গিয়েছে ডিসিস্টের অন্তর্ভুক্তা মণ্ডলে, সেটি ফরেন্সিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে এখানে আমরা জানতে পাচ্ছি যে যাকে আটক করা হয়েছিল গতকাল, অর্থাৎ স্বামী গৃহকর্তা, তার কিন্তু আংটিতে একটি ব্লাড স্টেন পাওয়া গেছে। সেটা কবেকার ব্লাড স্টেন, কত পুরনো ব্লাড স্টেন, কিভাবে সেই ব্লাড স্টেন সেখানে আসলো, সেই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে খুঁজে রাখা হচ্ছে। সেই স্যাম্পেল ইতিমধ্যে এক্সামিনেশনের জন্য পাঠানো হয়েছে। অপরদিকে এই
গোটা পোস্টমর্টেম বা অটোপসির যা এখনো পর্যন্ত ফাইন্ডিংস রয়েছে বা অভিযানের যা ফাইন্ডিংস রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে ব্রেকথ্রু হয়নি, তার কারণ ধুয়ে ধুয়ে যা হচ্ছে না কোন রকম ভাবে লজিক্যাল কনক্লুশনে তারা বুঝতে পারছেন না। অনেকগুলো গুরুত্বপূর্ণ লিড মাল্টিপল অ্যাঙ্গেল এবং মোটিভ থাকলেও বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো।